মারপিট করতে না যাওয়ায় বন্ধুকে মারধরের অভিযোগ অন্য এক বন্ধুর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আক্রান্তের নাম শারিফুল হক, কালিয়াচক থানার ছোট সুজাপুরের বাড়ি তার। অভিযুক্ত বন্ধুর নাম আসিফ শেখ। অভিযোগ, আসিফ রাতে ফোন করে ডাকে আসিফুলকে, তারপর শরীফুলকে মারধর করার জন্য এক জায়গায় যেতে বলে। যেতে রাজি না হলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। জানা গেছে অভিযুক্ত আসিফের সঙ্গে তার স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সমাজ থেকে আসিফের 75,000 টাকা জরিমানা হয়েছে। তাই রাগে শ্বশুর বাড়িতে গিয়ে মারধর করার জন্য শারিফুলকে নিয়ে যেতে চাইছিল সে। আমার বন্ধু, আমি বন্ধু করে ভালো হয়েছে, আমাকে রাত্রে হঠাৎ করে বাড়ি থেকে ফোন করে ডাকলো। কোথায় আছি? আমার বাড়িতে ঘুমিয়ে আছি, দরকার আছে তো বাড়ি বেরোয়। বের হয়ে গেলাম, দিয়ে বলছে যে তোর সাথে কথা আছে, তুই আমাকে অন্য জায়গায় নিয়ে গেলো। নিয়ে যেয়ে ওখানে হেলমেট খেলিয়ে অন্য জায়গাতে বলছে এখন মুখ জায়গাতে মারপিট করতে হবে। অন্য কিসের জন্য বলছে কি আমার 75,000 টাকা নিয়ে গেছে, ও বউ ছেড়ে দিয়েছে, বিয়ে করেছিল, বউ ছেড়েছে, সমাজ থেকে 75,000 টাকা জরিমানা লেগেছে। এবার কথা হচ্ছে ওই সমাজকে টাকা দিবে না, টাকা দেওয়ার পর ওই হামলা করবো, মেয়েদের বাড়ি গিয়ে হামলা করবো, আমি টাকা ঢুকা দিব না, ইয়ে করবো। তো আমাকে বলছে তোকে যেতে হবে। তো আমি কোনো ভাই বোনের কাজে যাবো না, মা বোন সবারও আছে। তুই একটা মেয়েকে বিয়ে করে ছাড়লি, জিন্দগি বরবাদ করলি, আমার ঝামেলা করতে যাবো না, বন্ধু আছে ঠিক আছে। এবার দিয়ে আমাকে বলছে হ্যাঁ তুই আমার বউ, ওই বউয়ের কি নাঙবে, তুই এবে তোমার তোর কথা বলছি। পুরো নিশা খেয়ে গেলো একদম, দিলে আমাকে মারধর করে। কী দিয়ে মারধর করা হয়েছে? আমাকে প্রথম ধাক্কাধাক্কি করছিল, দিয়ে ওর চাচার বাড়ি আমি আওয়াজ দিতে যাই, তোমার ভাতিজা এরকম এরকম করছে, নিশা খেয়ে আমাকে মারছে। দিয়ে ওর চাচারা বলছে চলে যাবো, ওর চাচারা গেট লাগিয়ে দিল। এবার আমি এবার বাইরে বেরিয়েছি, এবার আমাকে পিছন দিক থেকে আরেকটা চাচা আমাকে কোচে কী হলো রে, কী হলো, উনি এই ঘটনা বলতে যাচ্ছে। আর আমাকে এসে কী নিয়ে যে মারলো, এখানে আঘাত করলো, আমার আর কোনো হোঁশ নাই। তারপরে আমাকে ফেলে গেলাতে গোটাতে মেরে আত্মহারা করে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, আমি পড়েছিলাম। কজন ছিল ওদের নাম কি? ও ছিল একটা, ওর চাচা ছিল ঠিক আছে, ওর নাম হচ্ছে আশিক শেখ। আমি কাউকে কি বলবো, আর যাই আমাকে মেরেছে আমি ওকে বলবো, ও জানে কে আছে। ওরা দু তিনজন ছিল। আচ্ছা, কোথায় হয়েছিল ঘটনাটা? আমাদের সুজাপুর শরণপাড়ায়। আমাকে কত্তরভাবে মারপিট করে যখন আমার অজ্ঞান লেগে গেছে, আমি বেহোশ হয়ে গেছি, তো মনে ভাবছে মারা গেছে, দিয়ে আমাকে ফেলে টেলে পালিয়ে গেছে। তখন এবারকার একটা আমাদের বন্ধুর বাবা ভোরবেলা যখন নামাজ পড়ার জন্য যায়, এবার দেখছে গোটা রক্ত রক্ত অবস্থা, গোটা ভিজে আছে রক্ততে। তখন এবারকার বলছে শারিফুল তোকে কে মারলো রে, এভাবে কে তোকে এরকম করে মারলো রে। তখন আমার হচ্ছে হোসল্লা, তো বললাম আমাকে আশিক মারলো। দিয়ে আমি কোনো আমার বাবাদেরকে বাড়িতে খবর দাও, দিয়ে আমার বাবাকে ডাকা হলো, দিয়ে আমার দাদারা আমার বাবারা মারা এলো, আমাকে উঠে নিয়ে গেল। আপনার নাম? আমার নাম শারিফুল হক। বাড়ি কোথায়? ছোট সুজাপুর ভাগটুল্লা।